আমি কোন রাজনীতি করি না, রাজনীতি আমার দরকার ডাকে। আমার এই বয়স হয়েছে 92, এখন আমার রাজনীতি হলো ইল্লাল কবর। আমি একজন নবম সেক্টরের বীর মুক্তিযোদ্ধা, আমরা দেশকে বানাইছি। এই যারা গল্প টল্প করে না, আর বাপ দাদারও আমি বলেছি, আমি বলে দিয়েছি উপরে যারা আছে, যে যারা আছে নাস্তিক, যারা আল্লাহ মানে না, আমি পরিষ্কার হাসিনাকে বলে দিছি, ওগুলো নাস্তিকগুলো দলের থেকে সরাই দেন। উস্তাদের মার শেষ রাত। বাংলাদেশ ৫০ বছর ওভার হয়ে গেছে। বাংলাদেশে বিভিন্ন দলের ভাইরা সংসদে গিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত পার্লামেন্টে তারা ইচ্ছে করলে নামাজের বিল উত্থাপন করতে পারত। এ ছেলে তুমি কই যাবে? আচ্ছা যাও। আর এমনি কেউ অসুবিধা নেই, অনেক মানুষ আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআনের ৪১ নম্বর আয়াত সূরা হজের ভিতর আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুসসালাহ, দেয়ার দোজ হু ইফ উই এস্টাবলিশ দেম ইন দি ল্যান্ড অ্যান্ড এস্টাবলিশ রেগুলার প্রেয়ার, গিভ রেগুলার চ্যারিটি অ্যান্ড রাইট অ্যান্ড ফরবিড রং টু ডিসিশন অফ অল অ্যাফেয়ার্স। আল্লাহ ইজেক্টেটিং পর মুসলমানরা যখন রাষ্ট্রের ক্ষমতা যাবে, তখন আল্লাহ পাক তাদের চারটে জিনিস বৈধ করে দেয়। কয়টা? এরকম হাত উঠন, তাফসীর যখন শুনবেন একটু ভালো করে। ১ নম্বর নামাজকে প্রতিষ্ঠিত করা, ২ নম্বর জাকাত, ৩ নম্বর সৎ কাজের আদেশ, ৪ নম্বর অসৎ কাজের বাধা। এই নামাজের বিল আজ পর্যন্ত পার্লামেন্টে বিভিন্ন সরকার বিভিন্ন দলের থেকে গেছে, তারা আজ পর্যন্ত এই নামাজের বিল পাশ করেছে? হাত উঠান যদি না বলিস, যদি না বলো তাহলে মনে হয় তুমি আস্ত মুনাফিক। যেরকম হয়েছে আরো যারা কর, যেরকম হয়েছে তাহলে কি হলো? কেমতের ময়দানে আপনারা যা দেবেন, প্রত্যেক যে যে গেছে খালি ভাগাভাগি করছে, যে আমার এই কটা দেবা মন্ত্রী, আমার এই কটা করবা, এই করে সকলে আখের গুছাইছ, কিন্তু নামাজের বিল কোনো এমপি আনো নাই। এই জন্য আল্লাহর কাছে কি তোমরা জবাব দিতে পারবে? ফাল পাড়িয়ে কোনো লাভ নাই। এই দেখতে কাপ, আমি পরিষ্কার এখনো সরকারকে আমি বলেছি, আপনাদের দুখান পায় ধরি, আপনাদের দুখান পায় ধরি, আপনারা দয়া করে নামাজটাকে মুসলমানদের জন্য নামাজের বিল উত্থাপন করেন, আল্লাহর কাছে আপনারা জায়গা পাবেন। কথা ঠিক না? একটু হাত নজর কোন ঠিক না? ঠিক ভাইরা, আমাদের দেশের এই অজ্ঞ মৌলবীরা জানে না কিছু। আমি কোরআনের তাফসির করে আরবি থেকে আরবি করছি, এই কাটিংওয়ালারা এই মিডিয়াওয়ালারা ওই কোরআনের মধ্যে আরবি ঢুকই দিয়া আমার বিদ্ধ মিথ্যা অপবাদ দিল, ডক্টর সৈয়দ নজরুল কোরআন বানাইছে। দুনিয়ায় কোরআন কেউ বানাইতে পারে? হাত উঠো জোরে, কারো বানাইতে পারে? আল্লাহ বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদালা কওমিন, আপনি যদি কোরআন রচনা করতেন, লা খাজনা মিনহু বিল ইয়ামিন, আমি আল্লাহ আপনার ডান হাত ধরে, সুম্মা লাকাতানা মিনহুল বাতিন, আপনার কণ্ঠনালী কেটে দিতাম। তা আল্লাহ নবীকে যখন আল্লাহ ছাড়ি নেই, আমি তো হুজুরের পায়খানার সমান না। এরা আরবি দেখবেন, যারা তাফসির কাশ্যাপ বাইজাবি জালালাইন পড়েছেন, কোরআন শরীফের আয়াত দিয়ে একটা টান থাকে, তারপরে আই দিয়া আরবিতে ব্যাখ্যা লেখে। এখন কোন মূর্খর বাচ্চা যদি কয় এই তাফসীরি জালালাইন ওলা কোরআন শরীফ বানাইছে, এর মতন ধৃষ্টতা আমার নেই। যেই হোক, এবেটা আমি এমএ পাশ করার পরে পিএইচডি করেছি, আমি দারুল উলুম দেওবন্দে আমি স্বর্ণ মেডেল নিয়ে পাশ করে এরপরে জামিউল আজহারে ৮ বছর পড়াশোনা করেছি। আমি তোমার মতন গল্পওয়ালা মূর্খ মৌলবি না। এরা বলেছে দুরুদ ইব্রাহিম বলে কোনো অধ্যায় হাদিসের মধ্যে কোনো হাদিসই নেই। ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মানের জন্য
আল্লাহ রাসূল বলেন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, আপনারা এই দেশে যারা নামাজ পড়েন নামাজের মধ্যে আপনারা কি পড়েন না আল্লাহুম্মা সাল্লি আলা, বলেন বলেন মুসলমান সন্তান হলে বলবেন, অমুসলিম হলে একটু বলবেন না, যেরকম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহ নবীর নাম আসছে আগে দুইবার, কোনোদিন এই অজ্ঞ জাতিরা বলল না যে দুরুদে মুহাম্মাদি, যাই কই ভাই দুরুদে ইব্রাহিম পড়ি, হায় 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 জীবনে লেহাবড়া শেখছো, মাথার মধ্যে কিছু আছে? আমি থাকলাম মিশকাত নিয়ে, যদি কোনো মৌলভী বুখারী অরিজিনাল কিতাব আমার কাছে নিয়ে আয়, ওই বাংলা যারা ছোটি বই লেখে সেখানে লেখে দুরুদ ইব্রাহিম, আপনারা এই দুরুদের ইব্রাহিম যেটা বলে তার উপরে আমার নবীর নাম দুইবার না, এটা জোরে কর, নামাজ যদি আপনারা পড়েন, যদি নামাজ না পড়েন আপনি বুঝবেন না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আমার নবীর নাম দুইবার আসছে কিন্তু দুরুদি মুহাম্মাদি, দুরুদি মুহাম্মাদের সম্পর্কে অধ্যায় আছে বাবুল সালাতু আলান নবী, এটা আরবি যারা গ্রামান জানে তারা কোনোদিন আমার নবীর নাম বলে না, এটা রসুলের একমন দুশ্মন, এই জাতীয় কারা থাকবে? হুজুর হাদিস বর্ণনা করেন, এর আলো কয়েকটা সম্প্রদায়, একটা হলো রাফিজি, যেরকম কি একটা হলো মোতাজেলা, একটা হলো মুশবিয়া, আর একটা হলো খারিজি, দেখি যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ যে না পড়ে নামাজ, নামাজের মধ্যে আল্লাহর হাবিবির নাম আমরা দুইবার পড়েছি, হাত উঠান জোরে কেন, আল্লাহু আকবার, দুইবার পড়েছি। এবার আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন হুজুর মক্কা শরীফ থেকে উনি হিজরতের দিন অনেক আত্মীয় স্বজন ছিল, কেউ হুজুরির সাথে জাতি রাজি হই নেই, কাবা শরীফ থেকে হুনাইন গ্রাম হলো 10 মাইল, কয় মাইল একটু হাত যখন কয় মাইল, আমার তফসিলের মধ্যে আপনাদের জ্ঞান হবে, যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সর্বশেষ যুদ্ধ হয়েছে হুনাইনের যুদ্ধ, যখন কি এই হুনাইন গ্রামে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনেকে হুজুর বললেন আমার উপর নবীরা এমনি কোনো জায়গায় হিজরত করে না, শুধু ইউনুস আলাইহিস সালাম ছাড়া যত নবী হিজরত করেছে আল্লাহর হুকুম ছাড়া কোনো নবী হিজরত করে নাই, বাইরে আমার আল্লাহর নবী ওনার সঙ্গে ওনার বন্ধু বাল্যবেলার বন্ধু সামান্য ছোট আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন হুজুর আমি আপনার সঙ্গে যাব, কিন্তু আবু বকরের বড় ছেলে আব্দুর রহমান সে তখন মুসলিম ছিল না, একই ঘরের মধ্যে 8টা রুম, আপনারা হজে গেলে আমাদের দেশের হাজি হাজে হজের ব্যবসা যারা করে কিছু লোক ভালো আরো অধিকাংশ দালাল, শুধু ফাঁকিবাজ, একটু হাত উঁচু করুন, অধিকাংশ ইল্লাল ফাঁকিবাজ, আমার কথা বলিস না কেন, আমার 34 বার হজের অভিজ্ঞতার থেকে বলছে বেটা, ওরা যারা হজের ব্যবসা করে ওরা আমার সামনে আমি প্রশ্ন করলে একটা প্রশ্নের জবাব আমার দিতে পারবে না, গোপালিয়ে বুড়ো রে দেখিছ, হায় 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 রে, হযরত আবু বকর হুজুরের সঙ্গে গাড়ে সুরে গেলেন ওই তারিখটার নাম ছিল রবিউল আউয়াল মাসের প্রথম, বলুন প্রথম, দ্বিতীয় তৃতীয় 3 দিন ওখানে আছে হযরত আবু বকরের বড় মেয়ে আম্মা আয়েশার বড় বোন, এনার নাম হযরত আসমা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই 5,500 ফিট এই পাহাড়টি, গাড়ে হেরা হলো 2,500 ফিট আর 5,500 ফিট হলো গাড়ে সুর, এখানে এই ছোট্ট মেয়ে আল্লাহ তাকে কি শক্তি দিয়েছে
হযরত জিবরিল আলাইহিস সালাম কোলে করে হযরত আসমার হাতে রুটি, কত বড় ঈমানের পরিচয়। আব্বা এবং আল্লাহর হাবিব ওখানে কি খাবে? হুজুর বলেন, ও আসমা তোমার আশা লাগবে না, আসো দোয়া, আমরা এখানে কারে সুরে আল্লাহ আমাদের জান্নাতের খাবার খাওয়াইতেছে, যাতে আমাদের কোনো পায়খানা প্রসাব হবে না। বেশতের খাবার খালি পায়খানা প্রসাব হয় না, একটু হাত উস করে যখন আল্লাহ। তিন দিন থাকার পরে আল্লাহ আমাকে কয়েকবার নিয়েছে ওই গুহার ভিতরে, ছোট্ট ফুটো ছিদ্র, এর মধ্যে দেখে গে বড় সাপ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নিচে হাত দিয়েছে, অন্ততে সাপটাই যদি আমাদের দুইজনে কেউ কামড়ায় আমি আগে মরে যাই, তারপরে হুজুরে যা হয় হবে। কিন্তু সাপ দিয়েছে কামড়, যখন ওনার অবস্থা অন্যরকম হয়ে গেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফাতিহা পড়ে থুতু দেশে বিষ নেমে গেছে। আস্তে কথা কয়েছে মানানা আয়েশা, মিলাদও পড়লাম দুরুদও পড়লাম, তাও এই এই বুবারা পড়লো না, আর অন্য কয় সুবহানাল্লাহ। আমার মনে কয়েকজন দাই ঠিক কইছে, যেরকম সুবহানাল্লাহ, হাত উঠাই মুসলমানের বাচ্চার মতন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এখান থেকে রওনা হলেন, যাবার মদিনা যাবার 29 দিন পরে এই সূরা নাযিল হয়। এই সূরার ভিতরে বিসমিল্লাহ নাই, কিন্তু সূরা নামালের মধ্যে দুইবার আছে। কোরআন শরীফের মধ্যে প্রত্যেকটি সূরার পূর্বে বিসমিল্লাহ, সূরা তওবার পূর্বে নাই, কিন্তু এইটাকে মেকআপ দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরা আন-নামালের মধ্যে দুইবার বিসমিল্লাহ দিয়া গড়ে 114টা বার বিসমিল্লাহ বলেছেন। হাদিসে আছে 114 বার যদি কেউ বিসমিল্লাহ বলে আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। হাত উঠান যখন আল্লাহু আকবার। এই বিসমিল্লাহর বিরোধিতা করে মন্ত্রী হারাই গেছে টাকলুয়ার। মিয়া মুক্তিযোদ্ধার ঠেলা দেখেছ? শুধু অপমান নয়, তার জীবনের নারী কেলেঙ্কারি দুনিয়ার সবচাইতে খারাপ। হাত উঠো, হাত উঠো, হাত উঠো, হাত উঠো, বিনা খোদা প্যারালাইসিস দেবে, হাত উঠো। যে দেশে গেছে সেই দেশে বেইজ্জতি হইয়া আবার ফিরে আইছে, আইছে না? আনতানফুজু, দেখি আমার সাথে তোরা টানতি পারিস নাকি, আনতানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। হায় 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 হায়, ইয়ামাশারাল জিন্নি ওয়াল ইনস, হে যেন ইনসান, যদি আমার আইন আমার জমিনে যারা থাকবে শক্তিশালী, যাদের আমি ক্ষমতা দিয়েছি, ওরা যদি আমার কথা না শোনে আমার জমিন থেকে ওরা বের হয়ে যাক। আনতানফুজু, একটু মাথা নিচু করে, আনতানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আর, আমার এরিয়া আসমান জমিন, আসমান জমিন একটা বিশ্ব, নেপচুন প্লুটো মঙ্গল গৃহ গ্রহ একটা বিশ্ব। আমাদের দেশের দেখবেন যারা লেখাপড়া কম জানে তারা কয় বিশ্ব বিশ্বনবী বিশ্বনবী, হায় হায় মূর্খ, তুই আমার রসুলকেই ছোট বলেছিস। আল্লাহ তাআলা সমগ্র বিশ্বর আরবি আছে, বিশ্ব হলো একটা আলম, আমার আল্লাহ হলো রহমাতাল্লিল আলামিন, আলমের বহুবচন জমায় সালেম আলামিন, এরা গ্রামার ওই মৌলবীরে লেখাপড়া জানা না মূর্খ, এরা নোট ফোড়া, এরা গাইড ফোড়া মৌলবীরা, বিশ্বনবী বিশ্বনবী। সেদিন কেটটা দিছি, হালা মূর্খ লেখাপড়াও তো জানিস নি,
লেকিন আমাদের দেশে এই 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 সকল মূর্খদের দাওয়াত দেয় এবেরা বিশ্বনবী রসুলকে খাটো করে লিখান আমার রসুল হলো আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হাত উঠো দি হাত উঠো এই মূর্খরা যারা আমার রসুলকে খাটো করিস তোদের কাকে শিক্ষা দেওয়া দরকার তারপর ওয়াজের মঞ্চে আসিস এই মূর্খ খায় বিশ্বনবী বিশ্বনবী আমার রসুল খাটো করিস একটা আলমকে বলা হয় বিশ্ব এইজন্য ইউনিভার্সিটি পড়া লাগে পিএইচডি করা লাগে আর আমাদের যে যা আছে এটা কিনা বেচা ইল্লা নোট ছড়া মুরগি আর আমাদের দেশে আরেক দল আছে পাঁচ ছয় বছর টাইটেল কোর্স এমিয়া ক্লাস ফাইভই ভরিয়ে তুমি কি করে কোরআন শরীফ শিখবা এরা ওই বিলাতের ওই একটু নুনুনি ট্রেনিং দিয়া এক মসজিদি মুক্তি সাজে হায় 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 তারপরে একটা রাস্তাঘাটের কাছে একটা রাস্তার কাছে ছয়খান টিন দিয়া লেখে থাকে জামিয়া কুরানিয়া জামিয়া বলা হয় একটা বিশ্ববিদ্যালয়কে কথা বলে না এই তুমি দেখছেন আলেমুলামা লেয়া বলা জানা ইউনিভার্সিটিকে ইংরেজিতে বলা ইউনিভার্সিটি আর আরবিতে বলা হয় জামিয়া একটু হাত উস্কল চরকন কি সারিহান টিন দিয়া মিথ্যে মিথ্যে লেখেছে জামিয়া কুরানিয়া হায় 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 আজকে দোলাই খালে নেব যাত্রা বাড়ি নেব না ঢাকা ও যাত্রা বাড়ির কাছেই ঢাকা দোলাই খাল আছে আজকে যাত্রা বাড়ি নেব না দোলাই খালে নেব এগাকে শিখেতে হবে তারপরে হায় হায় মুফাসসির আমি বলছি মামা নান মুফাসসির মুফাসসির কোন জায়গা তাদের কি কইতে পারে আমার তো মিথ্যা লাগছো কাকাকে মুফাসসির বেয়াদব কথাকার লেখা জানে না বলা জানে না আজকে দেব কচন মারিয়া যাতে আর দাওয়াত না দিস কত বড় মূর্খ এরা আমার রসুল সকল আলেমের নবী যেরকম আলম হলো একটা আলম একটা বিশ্ব তাহলে আমার রসুল সকল আলমের দায়িত্বদার আমা আরসালনাকা জোরে আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আলমের জমা হলো আলামিন যতক্ষণ আলমের জমা কি আলামিন বাস এখন আপনাকে নিয়ে যাচ্ছি হুজুর মদিনায় যখন গেছে এখন মক্কা শরীফের ঘর কারা আবাদ করবে আল্লাহ প্রসঙ্গে আজ মসজিদ এখানে মসজিদ সংক্রান্তে তাফসীর করা হবে এখানে মসজিদের কোনো আলোচনা না করে আমরা বক্তা যদি এদিক সেদিক গাই মেরে যাই তাহলে এই যারা দাওয়াত দেশে এরাও মিথ্যাবাদী মানুষের কাছে আর ওই মৌলবীর গোষ্ঠীও মিথ্যাবাদী এই জন্য আপনাদের বাঁচাবার জন্য আমি এই সুর ধরেছি মসজিদ সংক্রান্তে আপনারা খুশি নেবে যা দাদার সাথে হাত দুটো খুশি নেবে যা আল্লাহর নবী মদিনায় যায় সর্বপ্রথম মসজিদ হলো মসজিদে কোবা মান তাতাহারা সালাতা বাইতান কারাকাতাইন ইবনু মাজা এবং তিরমিজির হাদিস হুজুর সর্বপ্রথমে মসজিদে কোবা করেন হুজুরের খালাম্মার নাম বড় খালাম্মার নাম কোবা যখন আল্লাহ আকবার যে মসজিদে কোবায় দুই রিকাত নামাজ আল্লাহকে খুশি করার জন্য আদায় করবে আল্লাহর হাবিব বলেন তার আমলনামায় কবুল একটি উমরা হজ দেখা হবে ডান হাত উঠে যখন আল্লাহ আকবার আল্লাহ যারা আমার সাথে কথা বলছে ওদের মৃত্যুর কাফনের আগে তুমি আগে এহরামের কাপড় পরাই দিও আমিন এইরকম দোয়া কোনো মৌলবি তোদের এই দেশে করছে খালি আখের যোগাই গেছে আজকে গোপালী মাল রাষ্ট্র এখন আমাদের হাতে হায় 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 রে দেখিস কারবারটা কি আল্লাহর নবী বলেন মাকানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদ আল্লাহ এ কথা কার একটু জোরে বলতে মুসলমানের মধ্যে বলেন জোরে কন কার আরো জোরে কন কার আমার আল্লাহ তাআলা বলেন মুশরিকদের এই যোগ্যতা নেই যে তারা আবাদ করবে আল্লাহর মসজিদ সমূহকে
এবং নিজেরা যদি টাকা দিয়া কুফুরির সঙ্গে সাক্ষ্য দেয়, যেমন বেজাতি যাদের ঈমান নাই, যারা মুশরিক কাফের বেদিন ইহুদি, এরা যদি দান করে অথবা কোনো ঘুষখোর কোন সুদখোর যদি মসজিদে টাকা দেয়, আল্লাহ বলেন এদের টাকা অচল হয়ে যাবে। উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারিহুম খালিদুন। আল্লাহু আকবার, একটু হাত ডান হাত উঠো জোর করে, আল্লাহু আকবার। যারা সুদ খায়, যারা ঘুষ খায়, মিসকাতুল মাসাবিক দশ নম্বর খণ্ড কিতাবুল বুয়ুর মধ্যে আল্লাহ বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি আর সুদকে করেছি হারাম। যেরকম আল্লাহ আকবার, সুদ কি? এটা এক সকল আলেমন আলিয়া তমি দরদির হাত উঠে মুসলমানের সন্তান, যেরকম সুদ কি? আসতে যারা বলছে তারা ওই গুরু বিল্লো, যেরকম কি? আরো জোরে বলো কি? ঘুষ খাওয়া কি? একটা পয়সার সুদ খাইলে আর ঘুষ খাইলে সত্তরটো গোনা, আর এই সত্তরটো গোনার ছোট গোনা হলো নিজের মাকে বিবাহ করা, নিজের মার সঙ্গে জিনা করা। কথা বুঝেন নাই? এই জন্য আমার আমার মসজিদের জন্য বলছে হুজুর আপনার মসজিদটা আমি কয়েক লক্ষ টাকাতে করে দেবো, আমরা তোমার মসজিদটা হাল লাগবে না, আমার মসজিদে আমি টিনির ঘর নামাজ পড়ব, আমি তোমার সুদের টাকা ঘুষের টাকা দিয়ে আমার মসজিদ করতে আমি রাজি না? একটু হাত উঁচু করো যতক্ষণ রাজি না, ভালো করে বা দুই হাত কোটা রাজি না, যেহেতু তুমি নিজের মার সঙ্গে জিনা করা হারামি, এমন হারামির কাছে থেকে আমি টাকা লেব লয় নেব না, আমাদের আঞ্চলিক ভাষায় কয় নেব লয়, দেখিছ? আর আমাদের দেশের এই সমস্ত হারামিরিয়া যখন টাকা দেয় তখন কেমন আছে জান্নাত পাঠা, যে মৌলবি দোয়া করবে ও জাহান্নামে যাবে আর ওই মৌলবি জাহান্নামে যাবে, তো এই জাহান্নামের জন্য দোয়া করছি মৌলবি আগে তোরকে পাড়িয়ে করিয়ে ফেলাবো। কিরম ভালো লাগতেছে না ওয়াজ জীবনে? এ বুড়িয়া কই যাবা, শিক্ষিরা যাও নষ্ট হয়ে যাবে কাবুড়।